আসুন্না ফাউন্ডেশন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি। এখানে শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ভাইয়েরা আসছেন, তারা কাজ করছেন আমাদের সাথে। বন্যায় আমরা তিনটা লেয়ারে কাজ করি। প্রথম লেয়ার হলো শুকনো খাবার, এরপরের লেয়ারটা হলো ভারী খাবার, তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম। ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো 40,000 পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি। আমরা 4,000 পরিবারকে স্বাবলম্বী করে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই, আসুন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে। গত 4-5 দিন যাবত নাওয়া খাওয়া কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি, এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী, আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং সেই কাজটি এখনো চলমান আছে। আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়। যারা হতাহত হয়ে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ চাহেন তো শহীদ হয়েছেন, তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে 5 কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি, তবে সবটা কাজে পৌঁছতে পেরেছি তা না, অনেকগুলো আমরা প্রসেসিং এ আছে, বাইসিরিয়াল পৌঁছাচ্ছি, আর এর বাইরে আরো 5 কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে। আমরা জানি যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ, চাঁদপুরের কিছু এলাকা সহ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের 22-এর যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে। এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে। তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটা কর্মযজ্ঞ চলছে, আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে, ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে, তিনটা জায়গায় আমাদের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে, এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে, প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাআল্লাহ। এই বস্তাগুলোতে আমরা 10 কেজি করে চাল দেব, 2 লিটার করে তেল, এরপরে 2 কেজি করে মসুর ডাল, এরপরে 1 কেজি করে লবণ। ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে, এই যে বস্তা প্রস্তুত হচ্ছে, এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে, বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে, সেখানে চাল রাখা হচ্ছে, চালগুলো ভরে রাখা হচ্ছে। এরপর আমরা সোজা চলে যাই। সবাই ভালো আছেন? সবাই সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল ভাবে কাজ করবেন নিরিবিলি, আল্লাহ আপনাদের সবাই কর্তব্য নির্বাদন করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে, আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে, ভাই সবাই পানি সেবন করাচ্ছে। আর এখানে 10 কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে মাশাআল্লাহ। এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা, এই বস্তার মধ্যে ডাল ঢুকছে, এখানে ডাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল, 2 কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে। এই ডালগুলো, এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে, তেল এবং লবণ ওই সাইডে, তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে মাশাআল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি, তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে মাশাআল্লাহ। এখানে লবণ আছে, আমরা দেখতে পাচ্ছি লবণের স্তূপ, 1 কেজি করে লবণের প্যাকেট ঢুকছে, আর এটা তেল চালে বস্তা ঢুকবে, ও আপনারা ঢুকে দিয়ে দিবেন একসাথে মাশাআল্লাহ। এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল,
এবং একটা চিনি এবং একটা লবণ, একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে। 2 কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে, এটা ওদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য। প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ, প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবাই ভালো আছেন? ইয়াকুমুল্লাহ। জি, সবাই কাজে মনোযোগী, কাজে থাকি, সবাই কাজে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ, এখান থেকে 2 লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে, যে পরিমাণ মাল কেনা হয়েছে। গতকালকে 500 ছিল, সেটা আরও প্লাস হয়েছে। তো আমরা মেহরবানি করে এদিকে তাকবীর দিচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন। যে মানুষ আসছেন তার 1/3 হয়তো আছে, শেডের ভিতরে এখানে কাজ করছে, এখানে সিরিয়ালে কাজ আছে, আমাদের আরও 2টা শেডে কাজ চলছে। ছাত্র ভাইরা আছেন, আরও বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি, আপনাদেরকে পৌঁছিয়েছি, সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে, ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে, আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে, 2টা লরি মাল গেছে। সেখানে 2250 ml এর পানি, 7200 বোতল, আর 50 গ্রামের গুঁড়ো দুধ, 7200 প্যাকেট, এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি। মুড়ি আমাদের এখানে 500 গ্রামের মুড়ি, 6560 প্যাকেট, এগুলো 2টা গাড়িতে, 2টা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে। এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন, এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন। আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন, 5-6টা খেজুর আর 1 গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায়, সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি। মাশাআল্লাহ, আমাদের তরুণ ভাইরা তাকবীর দিচ্ছেন এবং জিকির করছেন, বিভিন্নভাবে কাজ করছেন। আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই, এখানে শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ভাইয়েরা আসছেন, তারা কাজ করছেন আমাদের সাথে। সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি, প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের 30 টন মাল চলে গেছে, আর আজকে আমাদের সর্বসাকুল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো 7200 প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং 2250 ml এর পানির বোতল, 7200টি এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার, এগুলো আগামীকাল যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে, সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে, সেখানে যে কাজগুলো, যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো 30 টন খেজুর, 30 টন চিড়া, 15 টন চিনি এবং 15 টন লবণ। এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ। 15,000 পরিবারের জন্য এটা যথেষ্ট হবে। এই 15,000 পরিবারের প্রত্যেককে আমরা 2 কেজি করে খেজুর, 2 কেজি করে চিড়া এবং 1 কেজি করে চিনি, 1 কেজি করে লবণ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার 2-4 দিন তারা কোনো রকম অন্তত বেঁচে থাকতে পারবে, 2-5 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব। ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো 40,000 পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি, সেখানে 600 টন মালামাল আমরা রেডি করছি। তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সামান্য কিছু কাজ এখানে চলছে। এই যে 600 টন মালামালের মধ্যে 40,000 পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো 10 কেজি করে চাল, 2 লিটার করে তেল, 2 কেজি করে ডাল এবং 1 কেজি করে লবণ। এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসুন্না ফাউন্ডেশন, আপনারা জানেন, প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি, এবারও জানাবো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত। আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছি আমরা জানাবো। সেই সঙ্গে আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখতে চাই, রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে, খুব কম। আমরা
যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রোলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি। যেমন আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা, সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন, ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই। আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না, আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে, অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে, 10 কেজি চাল ঢুকেছে, সেখানে লবণ ঢুকেছে, তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে, এগুলো লোড হয়েছে না আনলোড হবে? আনলোড হয়ে গেছে, এখন আবার নতুন করে লোড করা হবে। এগুলো আনলোড হয়েছে? আচ্ছা, এগুলো আনলোড হয়েছে, এখন আমাদের প্যাকেজিং এর পরে এগুলো আবার গাড়িতে উঠে যাবে, লোড হবে, আবার নতুন করে গাড়ি আসবে, সেগুলো আবার আনলোড হবে, সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে, এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে। আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল আমাদের সাব্বির আহমদ সাহেব আছে এখানে, রাত দিন তারা খাটছে, আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের 3টা গাড়ি রওনা দিয়েছে, তার একটা পৌঁছে গেছে আর 2টা গাড়ি এখনও পৌঁছতে পারে নাই। আপনারা জানেন ঢাকা চিটাং মহাসড়কের কোনো কোনো জায়গায় পানি উঠে গেছে, সেখানে তারা অনেকটা আটকে গেছে। আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কী পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কীভাবে বিতরণ করব, বিশেষ করে কুমিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি, ফেনীতে কোথায় করছি, এটা একটু বলেন। আমাদের এইরকম প্যাকেজ 40,000 রেডি হচ্ছে, যখন মানুষ বন্যা থেকে প্রথমেই বাসায় যাবে, মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে, তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি। প্রতি প্যাকেজে আমাদের 10 কেজি করে চাল যাচ্ছে, 2 লিটার তেল যাচ্ছে, 1 কেজি লবণ এবং 2 কেজি মুসুরির ডাল যাচ্ছে প্রতি প্যাকেজে। এরকম 40,000 প্যাকেট রেডি হচ্ছে, আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠাই দিব, যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি। এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনা খাবার হিসেবে, আজকে 15,000 প্যাকেট ইনশাআল্লাহ চলে যাবে। সেখানে থাকবে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, লবণ, 1 কেজি চিনি, 1 কেজি, এইরকম 15,000 প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইডের সাইডে, ওইটাও আজকে চলে যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজকে কিছু কেক, বন রুটি, কেক, মুড়ি, এগুলো আজকে ইনশাআল্লাহ এক ট্রাক যাবে, পানি সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাআল্লাহ। আমাদের 2 গাড়ি বন রুটি যাবে, যেটা আদ্দিন থেকে আমরা পেয়েছি, আদ্দিন আমাদেরকে দিয়েছে, তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে ডিস্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ। আর আকিজ বেভারেজ থেকে ইতোমধ্যে 7,200+ প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং 2 লিটার, 2.5 লিটার, 2.25 লিটার করে পানি এবং মুড়ি, এগুলো আকিজ বেভারেজের তরফ থেকে জনাব শামীম সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন। 2 লরি মাল, সেগুলো আমাদের ইতোমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এই জন্য আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথম লেয়ার হলো শুকনো খাবার, এরপরের লেয়ারটা হলো ভারী খাবার, তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম। আমাদের চালের কার্যক্রম কি আছে, আমরা প্রথম তো চিড়া চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন, আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন 50-60 হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার, এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব, যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয়। যাই হোক, তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তার সবটুকু আমরা করছি। আমাদের চালের বাইরে, চাল এই এর বাইরে আমরা সিলেটের বন্যায় 25 কেজি করে চাল দিয়েছিলাম, এবার আমাদের এরকম কোনো প্ল্যান আছে কিনা? জি, এবার আমাদের প্ল্যান আছে যে এইটা দেওয়ার পরপরই আমরা ইনশাআল্লাহ ওই সকল জেলাগুলো, এখন পর্যন্ত আমাদের টার্গেট যে 50,000 বস্তা চাল বিভিন্ন ফ্যামিলিকে দেওয়া, ইনশাআল্লাহ 50,000 ফ্যামিলিকে 1 বস্তা করে চাল ইনশাআল্লাহ দেওয়া হবে। এটার একটা ব্যাখ্যাটা করি দর্শক, আমরা জানি যে বন্যার পানি যখন শুকোতে শুরু করে মানুষ তখন উপার্জন শুরু করতে পারে না, ঘর বাড়ি গোছাতে গোছাতে একটা লম্বা সময় চলে যায়, সেজন্য আমরা 25 কেজি করে চাল প্রত্যেক পরিবারকে দিয়ে যাতে করে তারা অন্তত 15-20 দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে। এই 15-20 দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘর বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে 4 বান করে টিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব, যাতে করে তাদের সেই ঘর বাড়িগুলো ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে। আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি, কত মানুষকে আমরা করব? আমরা ইনশাআল্লাহ 4,000 পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে, আমরা 4,000 পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান। সিলেটে বন্যা আমরা 2,000 মানুষের জন্য কাজ করেছিলাম, এখানে আমরা সম্ভবত
4000 মানুষের জন্য কাজ করতে পারবো। যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি, আমরা আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ডের চিন্তা আমরা করি না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন। আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সবসময়, আমরা দেখেছি। অতএব এবারও তার ব্যতিক্রম নয়, আমরা 4000 পরিবারকে স্বাবলম্বী করা, তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটাকে আমাদের কাছে একেবারেই নাই, কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যবস্থা করে দিবেন, আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলান্টিয়ার ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে উত্তম মেরে দান করুন। আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন, এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে আপনাদের? আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আপনারা সুশৃঙ্খলভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো। বন্যার পরিস্থিতি যদি বলেন, বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে গেছে আমরা জানি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে, আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ বিদিন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো, আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা থেকে আপনারা চেষ্টা করুন। আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন, এদেশের মানুষ আমাদের ভালো মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এই জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে, এটা আমরা দেখেছি, সিলেটে বন্যাও দেখেছি, এখানেও আমরা দেখেছি। ইনশাআল্লাহ আমরা সারা দেশের সব মানুষ যদি এই ফেনী, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ, কিন্তু সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম নিবাদান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।